পার্বত্য চট্টগ্রামের বুকে প্রকৃতির অপরূপ নৈসর্গ নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলা। প্রায় 11,000 বর্গ কিলোমিটার বিস্তৃত এই কৃত্রিম হ্রদ দক্ষিণ এশিয়ার মধ্যে আয়তনে সর্ববৃহৎ। আজকে এই কাপ্তাই হ্রদের স্বচ্ছ জলে বাঁচতে বাঁচতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি নতুন একটি জন্মে, নাম গাছ কাটা ঝর্ণা। তো ফ্রেন্ডস, আমরা কাপ্তাই জেটি ঘাট, এখান থেকে আমাদের বোটযাত্রা শুরু হচ্ছে। আমরা দুইটা বোট নিয়েছি, আর বোট ভাড়া কত আপনাদেরকে ডিটেলসে জানাচ্ছি। আর এদিকে একটা বোট, আর এদিকে একটা বোট। একটা বোটের ক্যাপাসিটি মেবি 20-25 জনের মতো। তো যাই হোক, চলেন, বোট জার্নি শুরু হচ্ছে, আপনারা এনজয় করতে থাকেন, দেখা হচ্ছে নতুন জন্মে। মোট 40 জনের টিম নিয়ে আমাদের বোট জার্নি শুরু হচ্ছে। এবারের ট্রিপে আশ্চর্যের বিষয় হচ্ছে আমাদের সাথে দুইজন ছোট বাচ্চা সঙ্গী হয়েছে, যাদের বয়স কিনা একজন 5 বছর আর একজন 2 বছর। বাবা যাই এই বয়সে জন্নায় ট্রেকিং করা। যাই হোক, বরাবরের মতো এবারে ট্যুরটি আয়োজন করেছে পছন্দের ভালো লাগার গ্রুপ শখের ঘোরাঘুরি। এই ঝর্ণার অবস্থান হচ্ছে বিলাইছড়ি উপজেলায়, যেখানে যাওয়ার জন্য আপনাদেরকে কাপ্তাই সদরে আসতে হবে। আমরা দুইটা বোট রিজার্ভ নিয়েছি, আমাদেরকে বোট ভাড়া দিতে হয়েছে 3,000 টাকা করে। একটা বিষয় জানিয়ে রাখা খুব জরুরি, সেটা হচ্ছে এই ঝর্ণায় আপনারা কোনো খাবারের দোকান পাবেন না, সো দুপুরের খাবার সাথেই রাখুন, শুকনো জাতীয় খাবার হলে বেশ ভালো হয়। কাপ্তাই হ্রদের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা অবশেষে গাছ কাটা ছড়ায় চলে আসলাম। এটি হচ্ছে গাছ কাটা ছড়া, এতটাই ছোট যে বোট চালানো প্রায় অসম্ভব। আমরা অনেক কষ্টে পৌঁছাতে পেরেছি। তো ফ্রেন্ডস, আমাদের বোট জার্নি এখানে শেষ হচ্ছে। আর একটু ক্লিয়ার করি, এই যে এখানে আমাদের বোট জার্নি শেষ হচ্ছে। এখান থেকে আমাদের মূলত আজকের ঝর্ণার ট্রেকিংটা শুরু হবে। তো আমাদের এর আগের বোটটি ওই যে দেখতে পাচ্ছেন সামনে, আমাদের বোট আগের বোটটি এখানে আছে, আর আমরা এখন এখান থেকে ল্যান্ড করেই আমাদের ট্রেকিংটা শুরু হচ্ছে। তো ট্রেকিং শুরু হচ্ছে, তাদেরকে অলমোস্ট প্রায় 2 ঘন্টার মতো ট্রেকিং করতে হবে। দেন আজকের গাছ কাটা ঝর্ণায় আমরা দেখতে যাচ্ছি আর কি, তো সাথে রাখেন। যাওয়ার মাঝখানে এই খাবারের দোকান পাবেন, কিন্তু দাম অনেক বেশি। তাছাড়া এই দোকান থেকে ঝর্ণা প্রায় আরও অনেক দূরে। আর একটা বিষয়, এই ঝর্ণার ট্রেকিং রাস্তা মোটেও স্বাভাবিক নয়। বর্ষাকালে যারা আসবেন অবশ্যই মানসিক প্রস্তুতি নিয়ে আসবেন।
ট্রেকিংয়ের এই স্পটটা বেশ পিচ্ছিল, সো সাবধান, কারণ এই রাস্তার কোনো বিকল্প নেই। এটি হচ্ছে ঝর্ণার প্রথম ধাপ, চাইলে এখানে কিছুক্ষণ সময় কাটাতে পারেন, কোথাও যাবেন, দেখা হচ্ছে আসল ঝর্ণায় গিয়ে। এবার শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ, অর্থাৎ আসল ঝর্ণার ট্রেকিং, যেটি দেখার জন্য আমাদের এত কষ্ট স্বীকার। অবশেষে দেখা পেলাম গাছ কাটা ঝর্ণার, আসলেই এক কথায় অসাধারণ। আসুন কথা না বাড়িয়ে উপভোগ করি প্রকৃতির এই অপরূপ সৃষ্টি। বন্ধুরা বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো এপিসোডে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথেই থাকুন।